morning, everyone. Welcome back to our channel. আজকে আমরা বেরিয়ে পড়েছি দুর্গাপুর। দুর্গাপুর আমার বোনের বাড়ি। এই প্রথমবার আমি যাচ্ছি দুর্গাপুর। আমিও যাচ্ছি প্রথমবার, আমার মামাও যাচ্ছে প্রথমবার। এই জাস্ট আমরা বাড়ি থেকে বেরোলাম, এখন বাজে 8:30। দুর্গাপুর যেতে অলরেডি আমাদের 12:00 বেজে যাবে। ব্রেকফাস্ট করে একটু খেয়ে দিয়ে বেরোলাম, আমার মামাকে একটু খাইয়ে দিলাম, নাহলে অনেক তো রাস্তা খিদে পাবে তো, বলো তুমি। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি এই বিয়াশালার কাছাকাছি। আমাদের সাথে মাও যাবে, তো মাকে আমরা পিক আপ করবো কাবলে থেকে। দেন মা, আমি, পুতো বাবা, পুতো বাবার বাবাই, একসাথে আমরা দুর্গাপুর চলে যাব, তাই না বলো? তুমি একটু দুর্গাপুরে বলে দাও তো আমরা দুর্গাপুর যাচ্ছি, আমার মাসির বাড়ি যাচ্ছি, বলে দাও তো। একটু হাসো, পুতো বাবা একটা সুন্দর ড্রেস পরেছে। এখন 9:30 বাজছে, মাকে পিক আপ করা হয়ে গেছে। এদিকে রাস্তাটা খুবই খারাপ, খুবই খারাপ, ওই জন্য 40 মিনিটেও আমরা পৌঁছাতে পারলাম না কাবলে, 1 ঘন্টা সময় লেগে গেল। যাই হোক, দেখা যাক, দুর্গাপুর যেতে আরও লেট হয়ে যাবে। স্টেবল রাস্তায় চলে এসেছি, একটু স্টেবল হয়েছে গাড়িটা, নালে এরকম দুলছিল গাড়িটা। মা ম্যাগি করে এনেছিল, আমরা খেয়ে নিয়েছি। এরপর আসলে ব্রেকফাস্ট করে বেরোনো হয়নি, একটুখানি ছাতু খেয়ে বেরিয়েছিলাম, ও একটু ওই ছাতু আর আলমন্ড খেয়ে বেরিয়েছিল, তো খিদে পেয়ে গেছিলো, ওই জন্য একটুখানি ওই ম্যাগি করে এনেছিল খেলাম, আর একটু বাপুজি কেক এনেছে, আর একটু একটা খাস্তার গজা, এটা আমরা এখন খেয়ে নেব। এই তারপর রাস্তায় যদি টুকটাক খিদে পায় তারপর কিছু কিনে খাবো। এই যে মাম্মা সোনা এখন দিয়ার সাথে খেলা করছে। বাবা, মাম্মা সোনা একটু জল খেয়ে নাও, একটু জল খেয়ে নাও। মাম্মা সোনা এখন দিয়ার সাথে খেলা করছে, দিয়ার কাছে কি বলছে? হ্যাঁ, ওরম বলছো? ও বলে দিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাই তো। হ্যাঁ, দিয়াকে অনেক দিন পরে দেখছে মাম্মা সোনা। ও আচ্ছা, দিয়ার কাছে একটু জল খেয়ে নাও তো। আমরা এই শ্যাম সুন্দর ক্রস করছি, এখনো বর্ধমান ঢুকতে মোটামুটি 20 মিনিট লাগবে। আমরা এই সবরাই মোড় ঢুকলাম, মাম্মা সোনা একটু খিদে পেয়ে গেছে, মাম্মা সোনা একটু কলা খাবে। আমরা কি খাবো? বানানা খাবো। হ্যাঁ খাবো তো, এই যো। হ্যাঁ, আমরা এখন বর্ধমানের চেয়ে একটু আগে আছি, তো গাড়িটা রিফিল করাতে ঢুকছি, একবার রিফিল করিয়ে নিই, অনেকটা যেতে হবে। চারিদিকে এখন কাশ ফুলে ভর্তি, কি সুন্দর দেখতে লাগছে। ভালো করে তুলতে পাচ্ছি না, কিন্তু একদম সাদা হয়ে আছে কাশ ফুলে নদীর ধারটা। এটা দামোদর নদী, বর্ধমান ব্রিজ ক্রস করলাম। এই জাস্ট তেলিপুকুরের মোড় ক্রস করে ঢুকছি, ওইটা দিয়ে সোজা আমি ইউনিভার্সিটি চলে যেতাম। বাবা, মাসির বাড়িতে কি খাবে গো তুমি? পেটটা খালি করা হয়ে গেছে? পেট খালি হয়নি কেন?
তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তা যাবে, পুরো রাস্তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে। এই দুর্গাপুর ঢুকছি আমরা এই টোল ট্যাক্সের সামনে। এখানে তো যখন বেরিয়েছিলাম আমাদের ওখানে ভালোই রোদ ছিল, এখানে এখন খুব মেঘ করে এসছে, একদম অন্ধকার করে এসছে, মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি নামবে। মাম্মা শোনো খুব এক্সাইটেড, প্রথমবার মাসির বাড়ি যাচ্ছে বলে কথা, ভীষণ এক্সাইটেড মাম্মা শোনা, চারিদিক দেখতে দেখতে যাচ্ছে, তাই না বলো? হ্যাঁ, মাম্মাও প্রথমবার যাচ্ছে, মামামের মাম্মাও প্রথমবার যাচ্ছে। হ্যাঁ, ঢুকে গেছি, টুপু আর প্রীতম আনতে এসেছিল, টুপু আমাদের সাথে উঠে যাচ্ছে। তো টাটা শোরুমে এসেছিল, ওদের একটা গাড়ি বুক করার ছিল, তো ওখান থেকেই ওকে আমরা পিক আপ করে নিলাম। এখান থেকে টুপু আমাদের ডিরেকশন দিয়ে নিয়ে চলে যাবে। এই যে টুপু হাই বলে দে। হাই। এখানে অলরেডি পূজোর প্যান্ডেল রেডি হয়ে গেছে। এই আমরা 10 মিনিট হলো পৌঁছালাম টুপুর বাড়িতে, আমি ফ্রেশ হয়ে গেছি, চান করে এসেছিলাম, মামা সোনাকেও চেঞ্জ করিয়ে বাড়ির জামা পরিয়ে দিয়েছি। তো মাসিমণি আমাদের জন্য ইডলি বানিয়েছে, এই যে সুন্দর ইডলি, একটা মিষ্টি টিষ্টি দিচ্ছে, আমি মিষ্টি খাবো না, আমি শুধু ইডলিটাই খাবো। ইডলি খেয়ে আমরা মামা সোনাকে চান করিয়ে নেবো, দেন আমরা লাঞ্চ করবো। আর আমি এসে তো ফ্রেশ হওয়ার আগে হাত পা ধুয়েই আগে খেয়ে নিয়েছি, প্রচন্ড খিদে পেয়ে গেছিল। এখন বাজে 3:30, আমাদের জাস্ট লাঞ্চ হলো, অনেকটাই দেরি হয়ে গেল আজকে লাঞ্চ করতে, পেটও সবার ভর্তি ছিল, এসে অনেক কিছু খেয়েছিলাম, মামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমরাও একটু রেস্ট নেব। এই এবার আমরা একটু এই বাইরের দিকটা দেখছিলাম, বাইরে এই বারান্দাটা বেশ সুন্দর টুকুদের, এখান থেকে বাইরের ভিউটাও খুব সুন্দর, সামনে একটু গার্ডেন মতো আছে। সামনে সামনেই পূজো, একদম সব প্যান্ডেল রেডি, আমরা টুকুদের বাড়ি থেকে বেরিয়ে দুর্গাপুরের সিটি সেন্টারটা ঘুরতে এসেছি, এখন 6:30 বাজে, তো ঘুরে দেখা যাক দুর্গাপুরে। মিঠির তো খুব ভালো লাগছে লাইট টাইট দেখে, ওর তো খুব আনন্দ হচ্ছে, বলে দাও তো মিঠি কেমন লাগছে। আর দুজনের ম্যাচ ঠিক আছে।
Good night. একটা চুলো আর